গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগে আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে রবিবার আর সময় হচ্ছে 7:20। তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে যেহেতু ছুটির দিন, আর তো চলো কাজগুলো আমি সাথে থাকি, তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে রবিবারের ছুটিতে সারাদিন বাড়িতে অনেক কিছুই কাজকর্ম থাকে। তো দেখো ঝুল হয়েছিল, একটু ঝুলটা এই যে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখো ঝুল ঝাড়া হয়ে গেছে, আর এই যে এখানে দেখছো টেবিলটা কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। খুব ধুলো পড়েছে কিন্তু টেবিলটার মধ্যে, এই যে ওখানে রেখেছে দেখো ছেলের বই খাতা পেন্সিল বক্স সব এগুলো তুলে পরিষ্কার করে চেপে চেপে মুছে নিচ্ছি। আর দেখো নিচেও টেবিলে কিন্তু একটা নোংরা করে, দেখো মাঝে মধ্যে এটা ওটা ফেলে। আর দেখো এখানে নতুন ওকে 10 টাকা দিয়েছে ওর বাবা, তোলে নে রেখে দিয়েছে। আর এদিকে দেখো আলমারি পরিষ্কার করে নিচ্ছে, আলমারির কাঁচটা, আর এরপর দেখো টিভি এগুলো সবই পরিষ্কার করে নেব। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, ঘরদোর একদম মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই কর্নারটায় কালকে গতকালে জল জমেছিল, তো সেটাও মুছে নিয়েছি পরিষ্কার করে। দেখো গতকাল জল হয়েছিল বলে এই যে সাবান মাজা সাবানের এই যে ডাব্বাটায় কত জল জমেছে, আর বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিই। বাসনগুলো মাজা হয়ে গেলে চানটাও সেরে নেব। এরপর ফুল তোলা আছে, আজকে ছেলে ফুল তুলে রেখেছে, আমাকে আর তুলতে হবে না। তো চানটা সেরে তারপর ওদের আগে টিফিনটা করে দেব। চান হয়ে গেছে, চুলটা মুছে নিই আর এবারে টিফিনটাও করে নেব, কেননা অনেক 9টা বাজে। দেখো 9টা বাজতে এখনও 5 মিনিট বাকি আছে। তো সমস্ত কাজ সারা হয়ে গেছে, আর হ্যাঁ এখনও জামা কাপড়গুলো ছাদে শুকু দিতে যায়নি। তো যখন যাব তোমাদের দেখাবো। আর এই এখানে পেপার দিদি পেপার দিয়ে গেছে, তোমাদের বললাম শনিবার আর রবিবার দিয়ে যায়, তো সেটাই রান্না হবে। হ্যাঁ আসছি, পয়সা দেবো তোদের। হ্যাঁ লাগবে দাও, একটা দিয়ে দাও। দেখো কিছু মতলব নেই, দুধ দ্বারা চলে এসছে দুধ দিতে। আর এই দেখো দুধ নিয়ে নিলাম, আর এই যে দাদা হিসাব করেছে, দেখো হাতটা দেখো কত হিসাব করেছে, দেখো ইজি ইজি করে। তো সারা হপ্তাহ পয়সা বাকি ছিল, দিয়ে দেওয়া হলো। আর দাদা কিন্তু খুচরো 7 টাকা পাবে, ওটা আগের হপ্তাহে দিয়ে দেবো। তো চলো এবার টিফিনটা করতে থাকি। দুধ দাদা দুধ দিয়ে চলে গেল, আর দেখো এদিকে টিফিনটা বসিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে। এই যে চাউমিন ছিল, অল্প একটু ছিল, তো সেটাই বসিয়ে দিয়েছি। আজকে কোনো সবজি ছিল না, আলু পেঁয়াজ আর ডিম দিয়েই করে নিলাম, আর টমেটো সস দিয়ে। তো ছেলে কোচিনে যাবে, তাড়াতাড়ি ছাড়ব ওকে। দেখো ছেলে খাবার রেডি করে দিয়েছি, চাউমিন, আর ও খেয়ে নি, খেয়ে পড়তে যাবে। আর তোমাদের দাদা এসেছিলো, খাবার দিয়ে দিয়েছি। আর আমি এখন খাবো না, যেহেতু এখনও ঠাকুরকে পুজো দেওয়া হয়নি, তো ডিম দেওয়া আছে, পুজোটা দিয়ে তারপর খাবো। আর আজকে এত বেলা হয়ে গেছে, এখনও যেন চাটাও খাওয়া হয়নি। তো চলো আগে ছেলেটাকে ছেড়ে দিই, দিয়ে তারপর জামা কাপড়গুলো ছাদে শুকুর দিতে যাবো, দিয়ে এসে তারপর চাটা খাবো। তো দেখো কত ইয়াম্মি একদম হয়েছে চাউমিনটা। এসো সাবধান হয়ে যাবে, ভালো করে পড়বে মন দিয়ে। রুমাল নিয়েছো তো? ঠিক আছে। Oh,
জামা কাপড় কেচে রেখে দিয়েছিলাম, ওদের আগে টিফিনটা করে ছেড়ে দিলাম। এরপর দেখো জামা কাপড়গুলো ছাদে মেলতে চলে এসেছি, তো এই যে মেলে দিচ্ছি। আজকে কিন্তু প্রচুর রোদ উঠেছে, এত রোদ লাগছে, আর কিছু গামছা ফামছা দিয়ে আসিনি, খুব রোদ লাগছে। একটু শাক কেটে নেব, রান্না করব। আজকে রবিবার, যেহেতু একটু চচ্চড়ি করব, কেটে নিলাম, কত টাটকা দেখেছো, তাজা। তিনটে ডাল কাটলে হয়ে যাবে। তো দেখো এখানে এই যে অনেক শাক হয়েছে, এই যে এতটা শাক কেটে নিয়েছি, দেখছো। অনেকগুলো কাজকর্ম সারা হলো, আর ফাইনালি দেখো আমি চা নিয়ে বসলাম। এই দেখো একদম এক কাপ চা করেছি খাবো বলে, সকাল থেকে চা খাওয়া হয় না একবারও। আর বাজে দেখো এখন 10:25 হয়ে গেছে, এখন চা খাচ্ছি, এত বেলা হয়ে গেছে। আর চাটা খেয়ে নিই, আর দেখো সঙ্গে নিয়ে নিয়েছি এই যে দুটো বিস্কুট। আর হ্যাঁ, তোমাদের দাদা টিফিন নিতে এসেছিলো, টিফিন নিতে এসে এনে দিয়েছে মাংস একটু অল্প করে, আর এনেছে কলমি শাক, কিন্তু কলমি শাকটা আজকে করবো না, ভালো লাগছে না, রেখে দেবো, কাল করবো। পেপারটা নিয়ে একটু বসে পড়েছি, পুরো পড়া হবে না, চোখ বোলাবো। দেখো এটা একটুখানি দেখে নিই, দেখে নিয়ে তারপরে রান্নার দিকে যাবো, কেন অনেক দেরি হয়ে গেছে টিফিন করতে। আর একটু অল্প নিয়ে চাটা খেয়েছি অনেক বেলায়, যার জন্য বেশি ভালো লাগছে না, একটুখানি ছেলে সন্ধ্যাবেলায় রেখে দিয়েছি। বোঝোই তো মায়ের মন, যেটা ছেলে মেয়েরা ভালোবাসে সেটা অনেকেই চায়, একটু অল্প মায়েরা খেয়ে তো রেখে দেবে, তো চলো সেই জন্যই আমি ছেলের জন্য একটুখানি রেখে দিয়েছি। আজকে বেশি কিছু ছিল না, বিনস গাজর কিছু ছিল না, তাই শুধু ওটা আলু পেঁয়াজ আর করেছি ডিম দিয়ে, দুটো ডিম দিয়ে। পেঁয়াজটা দেখবে একটু মোটা মোটা করে কাটলে, আর শুধু এরকম ডিম আলু পেঁয়াজ দিয়ে চাউমিনটা কিন্তু দারুণ লাগে খেতে, আর অন্য কোনো সবজির কিন্তু প্রয়োজনই পড়ে না, যার জন্য আজকে এইভাবেই করে ফেলেছি। আর দেখতেই পাচ্ছ খাচ্ছি, আর দারুণ হয়েছে। দেখো এনে দিয়েছে এই শাকটাও কিন্তু খুব তাজা, তো এনে দিয়েছে কলমি শাক, এটা আমি রেখে দেবো, কালকে করবো। আর এই যে তোমাদের বললাম, এখানে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি, একটু মাংস এনে দিয়েছে, তো এটা ধুয়ে নেব। আর চলো মাংসটা ধুয়ে নিই, দেখো একদম ডানা হয়ে গেছে কিন্তু, এই যে এনেছি, তো কেটে ফেলি। কুমড়ো শাক চচ্চড়িটা কিন্তু বসে গেছে, আর দেখো আমি করেছি আলু আর বড়ি দিয়ে করেছি, দেখো একদম ফুটছে টকবক করে। দেখো বন্ধুরা এখানে কিন্তু এই যে দেখো পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভেজে হচ্ছে, আর এই যে এখানে টমেটোটা কাটা রয়েছে। আজকে কিন্তু মাংসটা আলু দেব না, চিকেনটা কষা করব, একদম কষা কষা। আর এই দেখো এই যে দেখেছ ম্যারিনেট করে রেখেছি, দেখছ একদম, দেখো দেখো চিকেন কষাটা রেডি হয়ে গেছে একদম লাল লাল করে। বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে, আর তোমাদের দাদা এসেছিলো, ওকে খাবার দিয়ে ছেড়ে দিয়েছি, আর খেতে বসে গেছি মা বেটা বিলে। তোমাদের
খাবারটা চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই দেখো, এই যে আজকে হয়েছে পটল ভাজা, আলু ভাজা আর ভাত, আর এখানে স্যালাড করে নিয়েছি। আর দেখো এই যে হয়েছে চচ্চড়ি আর চিকেন কষা। আজকে কিন্তু আলু দিয়ে করিনি আর পাতলা ঝোলও করিনি, কষা কষা করেছি, একদম লাল লাল চিকেন কষা দেখতেই পাচ্ছ। আর এখানে হচ্ছে শেষে পাঁপড় ভাজা। খাওয়া দাওয়া কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, আর জামা কাপড়গুলো এই যে তুলে নিয়ে যাচ্ছি। আমার এখানে ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছ? তোমাদের দাদা যখন খাবার নিতে এসেছিল হাতে করে এনেছিল আঙুর আর টক দই। আঙুরটা ছিল ছেলের জন্য, সবাই খায় একটু আধটু, তো ছেলের জন্যই বেশি আনা হয়। যেহেতু ও ভাত খেয়ে যে কোনো ফল একটু খেতে খুব ভালোবাসে, বেশিরভাগ দিনই দেয়া হয়, আর যেদিন না থাকে তো চলো কোনো ব্যাপার নয়। আর খাবারে আজকে ছিল, তোমরা তো দেখেইছো, ভাত আর চিকেন কষা ছিল, চচ্চড়ি, কুমড়ো শাকটা দেখেছো তোমরা, একদম টাটকা কেটে নিয়ে গিয়ে রান্না করলাম। আর হয়েছিল আলু ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, আর ছিল স্যালাড ছিল। ছুটির দিনে সমস্ত কাজকর্ম পরিষ্কার সেরেও কিন্তু অনেক কিছু রান্না করেছিলাম। আজকে কিন্তু ওদিকে এই যে দেখছো জানলাটা খোলা, যেহেতু রোদ উঠেছিল, কালকে মেঘলা ছিল বলে খুলিনি। তোমাদের দাদা এনেছিল আঙুর, তোমাদের বললাম, এই যে দেখো এখানে রয়েছে, এই যে রয়েছে আঙুর, এর মধ্যে দেখছো, আর এই যে এনে দিয়েছে টক দই। এ দেখো আগে অনেকগুলো কলা ছিল, বললাম না যে ছেলে ফল খেতে খুব ভালোবাসে, তো আজকে ওগুলো দেবো না ভাবছে, আঙুরগুলো যেহেতু ওগুলো আজকে এনেছে, যেটা আগের আছে সেটাই তো দেবো, বলো ওটাই আগে দিয়ে দেবো, তারপর অন্য দিন আঙুরটা খাবে। ছেলে কিন্তু টক দই একদম খেতে পছন্দ করে না, ও মিষ্টি দইটা ভালোবাসে, ওই জন্য ওর জন্য মাঝে মধ্যে মিষ্টি দইটা আনে। আজকে এবেলার আর সেরকম কিছু রান্নাবান্না নেই, যেহেতু ওবেলা একটু ভাত আছে আর একটুখানি মাংস রয়েছে, তো করবো চারটে রুটি আর একটু চা করে নেব, তো হয়ে যাবে এবেলা। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর পিঙ্কি ব্লগ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটনটি ক্লিক করে দিও সবার আগে আমার ভিডিওটি পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, আর ভিডিওটা বাড়াবো না, তো তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।